আজ নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কাল রাতে মহিষাদলে আমাদের এক কর্মীকে খুন করেছে। আমি এদেরকে ছাড়ব না। মনে রাখবেন, রাজনৈতিক বদলা আমি নেবই। একেবারে তীব্র হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। একটা সময় নন্দীগ্রামকে নৌকার দ্বার বানিয়ে বাংলার মসনদে বসেছিলেন মমতা ব্যানার্জি, আর সেই নন্দীগ্রামই এখন তৃণমূলের কাছে কার্যত গলার কাঁটা। এই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভোটের ষষ্ঠ দফায় এই নন্দীগ্রামেই দফায় দফায় অশান্তি হয়েছিল। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বসিরহাট কেন্দ্রের হারোয়ায়, সেখানে সার্কাস ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন যে আজ নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কাল রাতে মহিষাদলে আমাদের এক কর্মীকে খুন করেছে, আমি এদেরকে ছাড়ব না। মনে রাখবেন, রাজনৈতিক বদলা আমি নেবই। মোদি বলেছেন বিনা পয়সায় গ্যাস দেবেন, নো গ্যারেন্টি 420। আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় নিক, বিজেপি যাক, শান্তি থাক। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষাদলে খুন করেছে, আমি এদের ছাড়ব না। মনে রাখবেন, রাজনৈতিক বদলা আমি নেবই নেব। এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, নো গ্যারেন্টি 420, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে 420, রেশন দিচ্ছে 420, বলছে 15 লাখ টাকা করে দেবো 420। মনে রাখবেন, চক্রান্ত করে, দাঙ্গা করে, এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয়। আমরা চাই না, আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক, বিজেপি যাক, শান্তি থাক, দেশ ভালো থাক, বিজেপি যাক, দাঙ্গা থাকবে না, বিজেপি থাকবে না, দাঙ্গা যাক, শান্তি থাক, মানুষ থাক, বিজেপি যাক, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। একই সঙ্গে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন যে কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে, যে করুক না কেন দল কিন্তু বিষয়টা মনে রাখে। আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না, বিজেপিকে জিততে দেবেন না, বিজেপিকে কাঁদতে দিন, ওদেরকে বুঝতে দিন, তার কারণ ওরা একটা ছুটা দল। আমি তাকে সমর্থন করবার জন্যই আপনাদের কাছে অনেক ঝুঁকি নিয়ে আপনাদেরকে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কারো কথায় কাউকে ভোট দেবেন না। কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে, আমরা করি না। যে করে দল তাকে মনেও রাখে না, মনে রাখবেন। এবং আমি পরিষ্কার বলছি, দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না। আগামী দিন শুধু ভোটটা ভাগাভাগি করবেন না, নিজেদের মধ্যে ভোট কাটাকাটি করবেন না, বিজেপিকে জিততে দেবেন না। আপনার একটা ভোট ভাগ হয়ে গেলে, অন্য দল পেলে তাহলে বিজেপি হাসবে, আপনি বিজেপিকে হাসতে দেবেন না, বিজেপিকে কাঁদতে দিন, বিজেপিকে বিদায় করে দিন। যে প্রধানমন্ত্রী বলেন আমার বাবা মা, আমি মাতৃগর্ভ থেকে জন্মায়নি, তার মানে আমাকে ঈশ্বর পাঠিয়েছে। উনি নাকি 2047 সাল পর্যন্ত থেকে ওনাকে নাকি ঈশ্বর বলে দিয়েছে উনি দেশের কাজ করবেন। এখনই বিদায় হলে ভালো হয়, আরও 10 দিন টাইম আছে, সেটাও না থাকলে ভালো হয়, দেশ বেঁচে যায়, লজ্জা করে না। একটা মিথ্যেবাদী, একটা ঝুটা দল, একটা ভাওতাবাজি দল, একটা ঝুমলা দল, এদের বিরুদ্ধে ভোট দিয়ে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে।
একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটটা যাতে ভাগাভাগি না হয় সেদিকে নজর রাখতে হবে, অন্যদিকে তিনি কিন্তু বলছেন বিজেপি দলটাকে ভোট দেবেন না, বিজেপি ঝুটা দল। নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে তিনি 420 বলছেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কাল রাতে মহিষা দলে আমাদের এক কর্মীকে খুন করেছে, আমি এদেরকে ছাড়ব না, মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই, এইভাবেই তীব্র হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে, আমি এদের ছাড়ব না, মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব। এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, নো গ্যারেন্টি 420, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে 420, রেশন দিচ্ছে 420, বলছে 15 লাখ টাকা করে দেবো 420, মনে রাখবেন চক্রান্ত করে, দাঙ্গা করে, এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয়। আমরা চাই না, আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক, বিজেপি যাক, শান্তি থাক, দেশ ভালো থাক, বিজেপি যাক, দাঙ্গা থাকবে না, বিজেপি থাকবে না, দাঙ্গা যাক, শান্তি থাক, মানুষ থাক, বিজেপি যাক, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। একটা সময় এই নন্দীগ্রামকেই নৌকার দ্বার বানিয়ে বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখন এই নন্দীগ্রামই যেন তৃণমূলের কাছে কার্যত গলার কাঁটা। এই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিকে ভোটের ষষ্ঠ দফায় এই নন্দীগ্রামে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বসিরহাট কেন্দ্রের হাড়োয়ার সার্কাস ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বলেন যে আজ নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কাল রাতে মহিষা দলে আমার এক কর্মীকে খুন করেছে, আমি এদের ছাড়বো না, মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই। মোদি বলেছেন বিনা পয়সায় গ্যাস দেবেন, নো গ্যারেন্টি 420, আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক, বিজেপি যাক, শান্তি থাক, রেশন দিচ্ছে 420, বলছে 15 লাখ টাকা করে দেবো 420, মনে রাখবেন চক্রান্ত করে, দাঙ্গা। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।